দর্শক বরাবরের মতো আবারও আমি পিঙ্কি ছেত্রী হাজির হয়েছি আপনাদের সামনে ফুড ক্যারাভ্যানের তিনটি ভিন্ন স্বাদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। এ পর্যায়ে লিটা আপনাদের জন্য অপেক্ষা করছে ফ্যামিলি রেসিপি নিয়ে। চলুন দেখে আসি লিটা আজকে আমাদের জন্য কি উপস্থাপন করছে। দর্শক, আমি লিটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড ক্যারাভ্যানের ফ্যামিলি রেসিপিতে। আজ আমরা ফ্যামিলি রেসিপিতে তৈরি করছি দেশি স্টাইল পাস্তা। চলুন দেখে নিই দেশি স্টাইল পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। গোলমরিচ গুঁড়ো, লবণ, সয়া সস, টমেটো কেচাপ, সেদ্ধ করা সবজি, টেস্টিং সল্ট, অরিগ্যানো, পাস্তা সস, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ কলি, ডিম, কিমা, পাস্তা, টমেটো, ক্যাপসিকাম ও তেল। চলুন আমরা রান্নাটি শুরু করি। প্রথমে আমরা ক্যাপসিকাম এবং টমেটো কুচি করে কেটে নেব। পাস্তাটা আমাদের দেশীয় খাবার না, পাস্তাটা ইটালিয়ান খাবার। আমরা এটাকে আমাদের দেশীয়ভাবে ফিউশন করেছি, কারণ ওরা এত স্পাইসি খায় না। বাইরের যে কোনো দেশে আমাদের থেকে খুব কম স্পাইসি করে খাবার খাওয়া হয়। আমরা যেহেতু স্পাইসি খাবার পছন্দ করি, তাই এটা আমরা আমাদের স্টাইলে তৈরি করবো আজকে। আমরা একটা মিক্সিং বোলের মধ্যে এটা ছেলে নেব। এবার এর সাথে গরুর কিমা এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপের পরিমাণটা যার যার ইচ্ছা মতো, এখানে কোনো পরিমাণ নেই। আপনি যদি বেশি একটু গ্রেভি টাইপের পছন্দ করেন তাহলে আপনি 1 কাপ পরিমাণ দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সেই সাথে ডার্ক সয়া সস, চার চা চামচ। পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছিলাম, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাকিটা আমরা আমাদের পাস্তায় দেব। খুব অল্প পরিমাণে অরিগ্যানো এবং পাস্তা সস। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা এটা রান্না করে নেব। আমরা এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাদা তেল দিয়ে করতে পারেন, সয়াবিন তেল দিয়ে করতে পারেন, তবে অলিভ অয়েলটা দিলে ভালো। পাস্তা সাধারণত অলিভ অয়েলে রান্না করা হয় এবং অলিভ অয়েলের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ খুবই কম, তাই শরীরের জন্য ক্ষতিকারকও না। তেলটা গরম হয়ে গেলে আমরা আমাদের কিমাটি দিয়ে দেব। কিমাটা দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। বাড়িতে যদি কিমা না থাকে আপনার, এর মধ্যে গরুর মাংসের ছোট ছোট কিউব দিতে পারেন, মুরগি মাংস কেটে দিয়ে দিতে পারেন, মুরগি মাংসের কিমা দিতে পারেন, চাইলে চিংড়ি মাছ দেওয়া যায়, আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন। এবং এর মধ্যে আমরা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। কিমাটা ভাজা হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কিমাটা রান্না করে নিতে হবে। কিমাটা রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। কিমাটা রান্না হতে হতে
আমরা এদিকে ডিমটা ভেজে নিতে পারি আমরা পাস্তার মধ্যে তিনটা ডিম দিচ্ছি ডিমটা খুব ভালোমতো ফেটে নিতে হবে আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা এভাবে ভেঙে ছুরি করে নিতে হবে আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ওয়েট করতে পারেন তবে আমি দিচ্ছি কারণ পাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করে এবং ডিমটা তাদের জন্য খুবই ভালো তারা অনেক সময় ডিম খেতে চায় না তখন এরকম পাস্তার মধ্যে যদি আমরা ডিম দিয়ে দেই একটু বেশি করে তাহলে কিন্তু তারা খেয়ে নেবে কিমার মধ্যে আমরা দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারি এবার চুলাটা কমিয়ে দিচ্ছি কিমাটা হয়ে এসেছে আমরা এবার পাস্তাটা রেডি করে নিই আবার তেল দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে কলি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ কলির সাথে একটু কুচানো পেঁয়াজও দিয়ে দিচ্ছি বড় দুই তিনটা সবজির মধ্যে আমরা এখানে গাজর ফুলকপি ব্রকোলি পেঁপে এবং বাঁধাকপি নিয়ে নিয়েছি আমরা এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিতে আগে থেকেই লবণ দেওয়া আছে আমরা এখন একে একে সসগুলো দিয়ে দিব এখানে টমেটো কেচাপ আছে আপনারা চাইলে টমেটো পিউরি দিতে পারেন আধা কাপ পরিমাণ সয়া সস দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পাস্তা সস দিচ্ছি আধা কাপ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ টেস্টিং সল্ট আধা চা চামচ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে পাশে কিমাটা রেডি হয়ে গেছে আমরা কিমাটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব আপনারা যে কোনো শেপের পাস্তা নিতে পারেন এখন বাজারে অনেক রকম শেপের পাস্তা পাওয়া যায় দেখতে ভালো লাগে খুব আলতোভাবে পাস্তাটাকে মিক্স করে নিতে হবে
ভাতটা হয়ে এসেছে এবার আমরা ডিমের ঝুরিগুলো উপর থেকে দিয়ে দেব দর্শক তৈরি হয়ে গেল দেশি স্টাইল পাস্তা আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরো একবার বলে দিচ্ছি প্রথমে টমেটো ও ক্যাপসিকাম সুন্দর করে কেটে নিয়ে কিমার সাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে এরপর তাতে মটরশুঁটি ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে এরপর দুইটা ডিমকে ঝুরি করে নিতে হবে এরপর প্যানে আধা কাপ পেঁয়াজ ও সিদ্ধ সবজিগুলো দিয়ে দিতে হবে এরপর তাতে আধা কাপ টমেটো সস আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং সাথে ভাজা কিমাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরপর তাতে সিদ্ধ পাস্তাগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল দেশি স্টাইল পাস্তা এবার রয়েছে সিদ্দিকা কবির রেসিপি আজ আমাদের সাথে সিদ্দিকা কবির রেসিপিতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশু হ্যালো ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি কেমন আছেন ভালো আছি ভাইয়া যেহেতু ছেলে মানুষ আমরা সাধারণত চিন্তা করি ছেলে মানুষ রান্না করে না আপনার কি করা হয় আমার ফ্রি সময়ে মানে প্রচুর রান্না করা হয় আমি রান্না করতে খুব ভালোবাসি ও তাহলে তো আজকে আমাদের শোটা আপনি অনেক এনজয় করবেন এবং আপনাকে হেল্প করার জন্য আছে অধ্যাপক সিদ্দিকা কবির এই রেসিপি বইটা আর এখান থেকে আমরা একটা রেসিপি আপনার জন্য সিলেক্ট করে রেখেছি সেটা হলো মগজ কাবাব মগজ কাবাব আমি যেটা বাসায় যেটা করি সেটা হচ্ছে যে আমি অলওয়েজ চিন্তা করি হচ্ছে আমার জিব্বাটাকে অনেক বেশি প্রাধান্য দিই টেস্ট আমি কমন সেন্স আর হচ্ছে অনেক কিছু ইম্প্রোভাইজ করি মানে বাসায় যেটা হাতের কাছে যেটা থাকে হ্যাঁ কিছু একটা যেটা একটু টেস্টি হবে নিজের মতো তো যেহেতু আমার কাছে আজকে এই বইটা আছে তখন ইম্প্রোভাইজ করার কোনো অবকাশ নেই মগজ কাবাব ওকে ফাইন প্রথমে লেখা আছে হচ্ছে আলুটা সিদ্ধ করে আমরা সিদ্ধ করে রেখেছি এটা চটকে নিতে হবে আচ্ছা আমি হেল্প করব আপনি করবেন হ্যাঁ অবশ্যই আপনি হেল্প করবেন আচ্ছা এটা কি অনেক অনেক হ্যাঁ ভালো মতো ম্যাশ করে নিতে হবে ম্যাশ করতে হবে ওকে ফাইন দেন হচ্ছে সিদ্ধ মগজ টুকরা করে মশলা ও লবণ মিশাও এটা এতটুক যেহেতু এটার মধ্যে মিশাবো হ্যাঁ তাহলে কিচেনটা এখন আপনার আপনি যেটা ইচ্ছে ইউজ করবেন যেভাবে ইচ্ছা এখান থেকে পরিমাণ মতো লবণ না হ্যাঁ পরিমাণ মতো খুব বেশি হয়ে যাবে মনে হয় আর না দিলেই হয় কারণ আমরা সেদ্ধ সময় অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি আচ্ছা আমরা দারচিনি গুঁড়ো কতটুক একদম এক চিমটি খুব কম এটা হলো জয়ত্রী গুঁড়ো এটাও আমরা এক চিমটি হলুদ গুঁড়ো দিব আমরা আধা চা চামচ আধা চা চামচ ওকে ফাইন মরিচ দিব আধা চা চামচ মরিচটা একটু বেশি দিই আমি ঝাল বেশি খাই আমি এটাই জিজ্ঞেস করতে গেছিলাম যে স্পাইসি খেতে পছন্দ করেন কিনা এখন এটা হালকা করে মিক্স করে নিতে হবে কারণ মগজটা তো খুব নরম জিনিস দেখা যাবে পুরো ম্যাশ হয়ে গেছে আমরা চাচ্ছি না ওটা ওকে আমার মনে হয় যে এটা ম্যারিনেট হতে হতে আমরা মনে হয় ডিমটা গুলে দিতে পারি হ্যাঁ ডিম তাহলে আমাদের এখন তাহলে আমি ভেঙে দিচ্ছি হ্যাঁ মানে ডিম ভাঙা কিন্তু খুব সহজ হ্যাঁ আপনি একবার ট্রাই করেন দেখেন আপনি খুব ইজিলি ভাঙতে পারবেন কিন্তু আমার হাত থেকে মাঝে মাঝে স্লিপ করে ওকে ওকে ফাইন গ্রেট ডিমের সাথে গোলমরিচ গুঁড়ো আলু লবণ এবং আলু আলুটা এটা আমরা চাইলে সময় বাঁচাতে আমরা কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিতে পারি খুব ভালো মিক্স হয়ে যাবে তাহলে কি তেল তেল এক কাপ হ্যাঁ দুবো তেলে হ্যাঁ
আমরা তুলে ফেলতে পারি, তাই না? কালারটা সুন্দর আসছে না? চাইলে এর সাথে লেটুস দিয়ে দেওয়া যায়, খেয়ে নেওয়া যাবে। খুব সিম্পল এবং মানে যে কোনো সময় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করা সম্ভব। এবং আমরা অবশ্যই টেস্ট করে দেখব কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে টেস্টটা। আর আপনি যাতে আরও ভালো ভালো রেসিপি এরকম আমাদের প্রেজেন্ট করতে পারেন, তাই সিদ্দিকা কবির স্যার এই বইটা আপনার জন্য আচ্ছা, তাহলে তো আমি অবশ্যই ভালো কিছু করতেই পারবো। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে সত্যি চমৎকার রান্না, চমৎকার রেসিপি। অ্যান্ড থ্যাংকস যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, যেহেতু আমি রান্না করতে পছন্দ করি। তো টাটা, বাই। দর্শক, দেখে নিলেন সিদ্দিকা গোবিষ্ঠের চমৎকার ঝটপট একটি রেসিপি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত পানিটি আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে মগজগুলোর সাথে এক চিমটি কালো গোলমরিচ গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, আধা চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর দুইটা ডিমকে ভালোভাবে ফেটে নিয়ে তার সাথে মাখানো মগজগুলো মিক্স করে একে একে ডুবো তেলে ভেজে নিতে হবে। ব্যাস, হয়ে গেল মগজ কাবাব। দর্শক, চলে এলাম রেস্টুরেন্ট রেসিপি নিয়ে ব্রেকের পর। আজ আমরা চলে এসেছি টামি টাইমে। আপনি আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? মাশরুম চিকেন। মাশরুম চিকেন, এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে আমি যদি সব বলে দেই? হোয়াইট পেপার, সল্ট আর অলিভ অয়েল, ব্ল্যাক পেপার, মাস্টার্ড, পাপরিকা আর গার্লিক। ঠিক আছে, তাহলে আমরা রান্নাটা চলে যাই। প্রথমে আপনি কি করবেন? ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা। আচ্ছা আচ্ছা, আমরা সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দুই পিস এখানে আমরা, আর রানের মাংস নিয়ে নিয়েছি, তার সাথে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চিমটি পরিমাণ, তারপর সল্ট, আচ্ছা লবণ, লবণ স্বাদ মতো যে যেরকম খায়। এবার দিচ্ছি প্যাপরিকা, এটাও খুব সামান্য পরিমাণ, সবগুলো এক দুই চিমটি করে। এটা হলো মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড পেস্টও দিচ্ছি আমরা এক চা চামচ পরিমাণ, অলিভ অয়েল, আচ্ছা অলিভ অয়েল দিচ্ছি। আমরা তো চাইলে যে কোনো অয়েল দিতে পারি, তাই না? হ্যাঁ, ইভেন বাটার দিতে পারি চাইলে। ঠিক আছে, আমরা চাইলে মাখনও দিতে পারি, এখানে অলিভ অয়েল দেওয়া হচ্ছে। এখন আমরা মেখে রেখে দেবো 10 মিনিট। দর্শক, আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। দর্শক, আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে, এরপর আমরা কি করবো? এরপরে মানে চিকেনটা গ্রিলে, আচ্ছা চিকেনটা গ্রিলে দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন। চিকেন হয়ে গেছে, একদম কমপ্লিট একটা মিল, ভেজিটেবল আছে সাথে, সালাদ হিসেবে টমেটো আছে, প্রোটিন আছে চিকেন। আমরা যে মাশরুম সসটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ও, থ্যাংক ইউ কুক, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আপনারা দেখে নিলেন টামি টাইমের ইয়ামি ফুড। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত পয়েন্টটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে মাংসের টুকরোর সাথে পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, পেপরিকা, লবণ, মাস্টার্ড পেস্ট ও অলিভ অয়েল দিয়ে মেরিনেট করে 10 মিনিট রাখতে হবে। এরপর
তেলে ভেজে নিতে হবে তারপর সুন্দর করে সাজিয়ে সাথে মাশরুম দিয়ে বানানো সস দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল মাশরুম চিকেন দর্শক উপভোগ করলেন আমাদের আজকের পর্বের তিনটি ব্যতিক্রমধর্মী রেসিপি আগামী পর্বে আবারো হাজির হব আপনাদের সামনে তিনটি ব্যতিক্রমধর্মী রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এনটিভির সাথে থাকুন